সকাল 10টার দিকে দৈনিক বাংলার মোড় থেকে ঝুটিকা মিছিল বের করে শ্রমিক জামাত শিবির কর্মীরা। এতে পুলিশ বাধা দিলে তাদের সংঘর্ষ শুরু হয়। এই সময় তারা সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে, পরে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে। এতে শিবিরের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন তারা। সেখান থেকে জামাত শিবিরের 22 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরপরই আবারও সচিবালয়ে ঝটিকা মিছিল বের করে শিবির কর্মীরা। সেখানেও পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় তারা সচিবালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও 12টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ধাওয়া দিলে শিবির কর্মীরা পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশের 3 সদস্য সহ 1 শিবির কর্মী আহত হয়েছে। তারা যে স্লোগান দিচ্ছিল তারা মূলত যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়া চলছে সেটিকে নস্যাৎ করার জন্যই, এবং তারা যুদ্ধাপরাধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। ব্যাপারটা ছিল এরকম, তারা দৌড়াচ্ছে আর ওই পেট্রোলের পলিথিন গাড়ির ভিতর ছুড়ে মারছে, ম্যাচ ছুড়ে মারছে। এক জায়গায় দাঁড়িয়ে বেশিক্ষণ তারা এই ধ্বংস করতে পারেনি, তারা মুভমেন্টের উপর তাদেরকে ধাওয়া করতে করতে একটা পর্যায়ে আমরা তাদেরকে একদম পুরো গুলিস্তান সচিবালয় পার হয়ে আপনার লালবাগ ডিভিশনের ভেতরে তারা বিভিন্ন অলিতে গলিতে চলে গেল। মতিঝিলে পুলিশ ও জামাত কর্মীদের সংঘর্ষের খবর রেখেছেন সহকর্মী মঞ্জুর রিয়েন। এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। রিয়েন, সকালবেলা তো মতিঝিলে সংঘর্ষের শুরুটা হয় যতদূর আমরা জানতে পেরেছিলাম, আপনার কাছে কি তথ্য আছে আসলে সংঘর্ষের শুরুটা কোথা থেকে এবং কেমন করে হয়েছিল? জামায়াত শিবিরের যে ঘটনাগুলি ঘটছে সেগুলো কিন্তু অনেকটা অতর্কিত ভাবেই বা চোরাগোপ্তা যেটি বলি না কেন এভাবেই কিন্তু এই ঘটনাগুলি ঘটছে। এবং আজকের যে কর্মসূচিটি ছিল সেটি যেমন অনেকটি ঘোষিত কর্মসূচি নয়, পাশাপাশি কিন্তু 2-3 দিন আগেও এই একই ইস্যুতেই কিন্তু মতিঝিলের এই আশপাশের এলাকাতেই কিন্তু জামায়াত শিবির কর্মীরা করেছিল। এবং আজও তাদের যে 2টি দাবি ছিল তার মধ্যে একটি হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যেসব যুদ্ধ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনালটি করা হয়েছে সেটি বাতিলের দাবি সহ আপনার সম্প্রতিকালে গ্রেপ্তার হওয়া শিবিরের একজন কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া তার গ্রেফতার এবং রিমান্ড বাতিলের দাবিতে কিন্তু আজকে মূলত শিবিরের এই তাণ্ডব। এবং যেটি আমি জেনেছি সেটি সকালে আপনার 10টা থেকে 10টা 15 মিনিটের দিকে কিন্তু মতিঝিল থেকে কিন্তু মিছিলটি বের হয় এবং মিছিলটি কিন্তু বেশ কিছুদূর এগিয়ে যায়। এবং একটি পর্যায়ে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, হয়তো দর্শকরাও দেখে থাকবে যে বিআরটিসির বাস ভাঙচুর সহ কিন্তু আমরা বেশ কিছু যানবাহনে কিন্তু আমরা ভাঙচুর চালাতে দেখেছি। আমরা দেখেছি কিন্তু বিভিন্ন দোকানপাটে ঢুকে কিন্তু আমরা ভাঙচুর চালাতে দেখেছি, আমরা পুলিশের গাড়ি ভাঙচুর করতে দেখেছি, এমনকি মতিঝিল থানার সামনেও কিন্তু আজকে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পাশাপাশি কিন্তু আপনি আরো মুন্নি যে আপনার পুলিশ বক্সে ঢুকেও হামলা, এই ধরনের ঘটনা কিন্তু আজকে দেখেছি। এবং এটির পরপর কিন্তু আপনার বঙ্গবন্ধু এভিনিউর পাশে আপনার সচিবালয়ের পাশে সেখানেও কিন্তু আমরা দেখেছি। সাধারণত সচিবালয় কিন্তু একটি সংরক্ষিত এলাকা এবং তার আশেপাশের এলাকাটিও কিন্তু আমরা হরতাল বা অন্যান্য দিন কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেখে থাকি, কিন্তু আজকে যেহেতু হঠাৎ করে ঘটনাটি ঘটেছে শিবির কর্মীরা আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে সচিবালয়ের পাশে যখন আসতে থাকে সেখানেও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একরকম সকাল থেকেই কিন্তু আপনার টিয়ার শেল, রাবার বুলেট, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, এর মধ্যে আমরা জানতে পেরেছি যে এই ঘটনাগুলির মধ্য দিয়ে অনেকে হতাহতের ঘটনা ঘটেছে, সাথে পুলিশও আছে, পুলিশ এবং শিবির নেতা কর্মীরা অনেকে আহত হয়েছেন। হতাহতদের অবস্থা কি, তাদের ঠিক এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাদের কি অবস্থায় আছেন তারা এখন? মুন্নি, হতাহতের সংখ্যাটি তো নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব না, তবে হতাহত হয়েছে আমরা যেটি জেনেছি এবং সেটি যে আহত পুলিশ সদস্যদেরকে কিন্তু রাজারবাগ পুলিশ লাইন্স হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ এই এর পক্ষ থেকে কিন্তু আজকের এই ঘটনা নিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন মহানগর পুলিশ কমিশনার এবং মহা পুলিশ পরিদর্শক, এই দুজনের কিন্তু কথা বলার কথা রয়েছে। হয়তো সেখান থেকে হয়তো আমরা তারপরে জানতে পারবো যে কী পরিমাণ পুলিশ সদস্য আহত হয়েছেন বা ঘটনাটি নিয়ে পুলিশ কী ধরনের ব্যবস্থা নেবে। তবে হ্যাঁ, সকালে কিন্তু মতিঝিল বিভাগের যিনি অতিরিক্ত উপপুলিশ কমিশনার মেহেদী হাসান, উনি যেটি জানিয়েছেন যে মতিঝিল এলাকাতেই শুধুমাত্র 40টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে শিবির কর্মীরা। মুন্নি, রিয়েন, আপনি বলছিলেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন, আমি যতদূর বুঝতে পারছি হয়তো প্রেস কনফারেন্সও করবেন তারা, তার কি কোনো নির্ধারিত সময় আছে?
আজি সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা করবেন আমরা যতদূর জেনেছি বা আমি জেনেছি এবং সেখানে মহানগর পুলিশ কমিশনার এবং আইজিপি যেমনটি বলছিলাম তারা দুজনেই থাকবে এবং পাশাপাশি মুন্নি আরেকটি বিষয় কিন্তু আপনাকে বলা দরকার এই ধরনের ঘটনার কারণে কিন্তু রাজধানীর অনেক মোড়ে যেহেতু আমি অনেকগুলো জায়গায় গিয়েছি বঙ্গবন্ধু এভিনিউ সচিবালয় আপনার মতিঝিল আরামবাগ আমি বেশ কিছু এলাকায় যেমন যানবাহনের সংখ্যা কম দেখেছি আবার কিন্তু উল্টো চিত্র দেখেছি ভিন্ন ভিন্ন অনেক জায়গাতেই কিন্তু যানবাহনের আপনার যেটি যানজট আমরা সেটিও কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন মোড়ে তাছাড়া কিন্তু আরেকটি তথ্য আমি একটু যুক্ত করতে চাই যেহেতু আমি এখন প্রেস ক্লাবে দাঁড়িয়ে আছি এই এলাকা ঠিক একটু সামনেই কিন্তু শাহবাগের পাশেই সেখানেও কিন্তু আজকে একটি কর্মসূচিটি রাজনৈতিক নয় কিন্তু সেখানেও কিন্তু একটি সড়ক অবরোধের একটি কর্মসূচি চলছে সব মিলিয়ে কিন্তু এ ধরনের ঘটনায় আজকে কিন্তু রাজধানীতে যেমন কিছু সড়কে যানবাহন শূন্যতা পাশাপাশি কিন্তু উল্টো চিত্র রিয়ানি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সহকর্মী মঞ্জুর রিয়ান ছিলেন আমাদের সাথে তিনি প্রেস ক্লাব এলাকার থেকে জানাচ্ছিলেন সকালবেলা থেকে শিবির কর্মী এবং পুলিশের সাথে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনার বিস্তারিত জানালেন শুধু মতিঝিলে 40টির মতো ককটেল বিস্ফোরিত হয়েছে এবং সারা ঢাকা শহর এবং দেশের বিভিন্ন স্থানে যে ককটেল বিস্ফোরণ এবং শিবিরের মিছিল এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই পুরো বিষয় নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বিস্তারিত জানানোর জন্য